আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মা গ্রাফিক্স বিডি। মা গ্রাফিক্স বিডির কালার রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা কালার থিওরি সম্পর্কে বিস্তারিত জেনেছি। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে এখনই সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কালার থিওরি ফলো করে খুব নিখুঁত ও সুন্দর কালার কম্বিনেশান তৈরি করা যায়। আর এই প্রসেসটি দেখানোর জন্য আমরা একটি ওয়েবসাইটের সহযোগিতা নেব। ওয়েবসাইটটির লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ওয়েবসাইটটিতে আসার পর এর ইন্টারফেসটি এরকম থাকবে। দেখুন, এখানে টোটাল তিনটি পয়েন্ট মার্ক করে দেওয়া রয়েছে, 1, 2 এবং 3। এখানে পিকে কালার, দ্যাটস মিন এখানে যে কালারটিকে আমি প্রাইমারি কালার হিসেবে সিলেক্ট করব সেই কালারটি এই বক্সে দিতে হবে। 2 নম্বরে রয়েছে সুজে হারমোনি। সুজে হারমোনি বলতে কালার থিওরিতে আমরা যে হারমোনিগুলো শিখে এসেছি, যেমন কমপ্লিমেন্টারি, মনোক্রোমেটিক, অ্যানালগিস ইত্যাদি, এই রুলসগুলো অ্যাপ্লাই করে 3 নম্বর যে বক্সটি রয়েছে সি রেজাল্ট, ঠিক এই বক্সে সেই রেজাল্টগুলো আমরা দেখতে পাবো। ঠিক নিচের যে বক্সটি রয়েছে এই বক্সে আমাদের রেজাল্ট আরও বড় আকারে শো করবে। এখানে যে কালার হুইলটি রয়েছে এখানে আমাদের তৈরিকৃত কালার মুভমেন্ট করতে পারবো। পাশে যে বারটি রয়েছে এখানে আমাদের সিলেক্টকৃত কালারে ডার্ক এবং লাইটনেস অ্যাড করতে পারবো। এখানে ক্লিকের মাধ্যমে আমরা এর মোড চেঞ্জ করতে পারবো। ওকে, তো চলুন এবার আমরা কিছু কালার কম্বিনেশন করার মাধ্যমে শিখে নেই কীভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে কালার কম্বিনেশন করতে হয়। প্রথমে আমাদের একটি প্রাইমারি কালার সিলেক্ট করে দিতে হবে। প্রাইমারি কালার বলতে যে কালারটির উপর বেস করে আমি বাকি কালারগুলো তৈরি করবো সেই কালারটি। তো এখান থেকে আমি রেড কালারটি চুজ করে দিলাম। এবার আমি চাইতেছি এই কালারটির একটি কমপ্লিমেন্টারি কালার তৈরি করতে। কমপ্লিমেন্টারি কালার তৈরি করার জন্য জাস্ট কমপ্লিমেন্টারি এই বাটনটির উপরে একটি ক্লিক করে দিব। দেখুন, সি রেজাল্টের ঘরে কমপ্লিমেন্টারি কালার, দ্যাটস মিন রেডের অপোজিট কালার যেটি সেটি শো করেছে এবং তার কোড এখানে শো করতেছে। আর এইবারে ঠিক বড় আকারে দেখানো রয়েছে রেডের কমপ্লিমেন্টারি কালার। ঠিক একইভাবে মনোক্রোমেটিক, অ্যানালগিস, স্প্লিট কমপ্লিমেন্টারি সহ বাকি যেই অপশানগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করলে রেজাল্ট আসতেছে তা এই বক্সে এবং এখানে বড় আকারে দেখানো রয়েছে। আপনি চাইলে এখান থেকেও আপনার তৈরিকৃত কালারগুলো মুভমেন্ট করতে পারবেন, তৈরিকৃত কালারগুলোতে লাইটনেস এবং ডার্ক করতে পারবেন। ওকে, এবার আমরা দেখি এখানে যে কালার কম্বিনেশন আমরা তৈরি করলাম সেগুলো কিভাবে সফটওয়্যারের মাধ্যমে ডিজাইনে অ্যাপ্লাই করতে পারব। ধরুন আপনার ফাইনাল কম্বিনেশন হিসেবে লাল এবং সবুজ কালারটি সিলেক্ট করেছেন। এখন খুব সহজে দুটি কালারকে কপি করতে গেলে আমরা এখানে যে গ্রেড কালার স্কিম অপশানটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেব। সঙ্গে সঙ্গে একটি নতুন ট্যাব ওপেন হয়ে আমাদের সামনে রেজাল্ট এসেছে। দেখুন এখানে এর হেক্সা কোড, আরজিবি কোড এবং সিএমআইকে কোড শো করছে। এখন আমি যদি এই রেড কালারটি হেক্সা কোড নিতে চাই তাহলে জাস্ট এখানে ডাবল ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি, দেন আমরা সফটওয়্যারে এসে যে শেপের উপর কালারটি অ্যাপ্লাই করতে চাই সেই শেপটি সিলেক্ট করে জাস্ট ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিব। ওকে, দেখুন কালারটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ঠিক একইভাবে যদি আমরা গ্রিন কালারটি নিতে চাই সেক্ষেত্রেও ডাবল ক্লিক করে কপি, ডাবল ক্লিক, পেস্ট, দেন ওকে। দেখুন আমরা কালার দুটি পেয়ে গিয়েছি। খুব সহজে আমরা একটি কালার কম্বিনেশন তৈরি করতে সক্ষম হয়েছি।
আপনি যদি আপনার এই তৈরিকৃত কালার কম্বিনেশনটি পরবর্তী কোনো ডিজাইনে ব্যবহার করার জন্য সেভ করে বা সংরক্ষণ করে রাখতে চান, সেই ক্ষেত্রে জাস্ট নিচে দেওয়া এই বাটনে ক্লিক করুন। ওকে, ডেস্টিনেশনের এই ঘরে হয়তোবা অন্য প্রিন্টার বা এইরকম অপশান শো করবে, আপনি জাস্ট নিচ থেকে সেভ অ্যাজ পিডিএফ এই অপশানটি সিলেক্ট করে সেভ। এবার আপনার কাঙ্ক্ষিত লোকেশান দেখিয়ে দিন, আমি এটা ডেস্কটপে রাখলাম, দেন সেভ। দেখুন এখানে আমাদের তৈরিকৃত কালার কম্বিনেশনটি রয়ে গিয়েছে। আমি চাইলে যে কোনো সময় এখান থেকে এই কোডগুলো ব্যবহার করে আমার ডিজাইনে কালারগুলো অ্যাপ্লাই করতে পারব। আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই ওয়েবসাইটটি ব্যবহার করে কত সহজে কালার কম্বিনেশন তৈরি করা সম্ভব। এই ওয়েবসাইট সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন বা কাজটি করতে যেয়ে আপনি কোনো সমস্যায় পড়লে আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট সেকশানে লিখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।